আজকে চলেন আমরা Vue.js এর নতুন রিলিজ হওয়া ভার্সন Vue 3 দিয়ে মজার একটা প্রজেক্ট করি। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সট বক্স আছে, নিচে সব কান্ট্রির লিস্ট আছে। আমরা যেটা করব সেটা হলো এখানে টাইপ করা মাত্র কান্ট্রিগুলোর মধ্যে ফিল্টার করব। যেমন যদি বি লিখি তাহলে যেসব কান্ট্রির নাম বি দিয়ে শুরু সেগুলোকে আমরা এখানে দেখতে পাবো। এ দিয়ে টাইপ করলে যারা বি এ দিয়ে শুরু আমরা তাদেরকে এখানে দেখতে পাবো, এবং এটা যদি আমরা ক্লিয়ার করে দিই তাহলে সব কান্ট্রি আবার চলে আসবে। একইভাবে যদি আমরা এস দিয়ে টাইপ করি, যে দেখেন আপনি কিন্তু ফিল্টার হয়ে যাচ্ছে এ আই, এবং পুরো জিনিসটা কত ফাস্ট তাই না? আপনার মনে হতে পারে এখানে অনেক কিছু করা হয়েছে, এখানে ইভেন্ট লিসনার বসানো হচ্ছে, ওখানে ওই অপারেশন চালানো হচ্ছে, ওখানে এপিআই দিয়ে ডেটা ফেচ করা হচ্ছে। বাট যখন আপনি Vue.js ইউজ করবেন প্রপারলি তখন কিন্তু ব্যাপারটা এত কঠিন না। চলেন আমরা আজকে প্রজেক্টে দেখি কিভাবে এবং কত সহজে আমরা এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্ট Vue.js দিয়ে তৈরি করতে পারি। প্রথমেই যে প্রবলেমটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে কান্ট্রি নেমগুলোকে বের করে আনার, রাইট? আমাদের কান্ট্রি নেমের একটা লিস্ট লাগবে। আপনি যদি গুগলে সার্চ করেন কান্ট্রি নেমস দিয়ে তাহলে ফর্চুনেটলি এই যে সামায়োর ভিতরে কান্ট্রি জেসন এই প্রজেক্টটা পাবেন, সামায়োর তৈরি করা। এখানে একটু যদি স্ক্রল ডাউন করেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে যে কান্ট্রি বাই নেম। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই জেসন ফাইলটা পাবো। আমাদের দরকার হচ্ছে এটার র সোর্সটা। ওকে, সো আমরা রাইট ক্লিক করি, কপি লিঙ্ক করি। সো আমাদের একটা প্রবলেম সলভ হলো, ডেটা সোর্সিং। আচ্ছা, এরপরে কী করবো? আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট তৈরি করবো, যেখানে যেরকম দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট HTML এর ভিতরে শুধু এটুকুন কোড লেখা আছে। আমরা এবার এটাকে একটু এরকম করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন Vue.js এর একদম লেটেস্ট ভার্সনটাকে আমরা এখানে ইনক্লুড করেছি, এবং একটা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, আর কিছু নাই, একদম সিম্পল একটা আইটেম রিটার্ন করছে। তো এখানে আমরা টু ওয়ে ডেটা বাইন্ডিং নামে একটা টেকনিক ইউজ করব। টু ওয়ে ডেটা বাইন্ডিংটা কী জিনিস এটা বোঝার জন্য আপনাকে একটু আমি এখানে প্রজেক্টে আসি। হ্যাঁ, এটা কিন্তু একদম সিম্পল, এখন কোনো ইন্টারঅ্যাক্টিভিটি কিচ্ছু কিছু নাই। তো এই যে ধরেন এখানে একটা টেক্সট এরিয়া আছে না, আমরা যদি এখানে এই যে মেইন জেএসের এই আইটেমটাকে আনতে চাই তাহলে কী করবো বলেন তো? যদি আমরা টু ওয়ে ডেটা বাইন্ডিংয়ের কথা চিন্তা না করি তাহলে আমরা ভ্যালু ইকুয়াল টু দিয়ে ওটা দিয়ে দেবো, তাই না? Vue.js যেটা আমরা লিখবো এভাবে সেটা হচ্ছে আইটেম ভ্যালু ইকুয়াল টু আইটেম, অর্থাৎ এই যে অ্যাপ যেই এলিমেন্টটা রিটার্ন করেছে সেটা। এবার যদি আমরা এখানে আসি, যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে হ্যালো চলে এসছে, কিন্তু এটা কিন্তু এখনও টু ওয়ে ডেটা বাইন্ডিং হয়নি। টু ওয়ে ডেটা বাইন্ডিং কী জিনিস দেখেন নিচে আসছে, কিন্তু আমি যদি এখানে এটা চেঞ্জ করি হ্যালো 1 2 3 বা 3 1 2, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি এখানে চেঞ্জ করলে এটা আসলে এই আইটেমটাকে পরিবর্তিত করছে না, চেঞ্জ করছে না। সো দিস ইজ আ ওয়ান ওয়ে ডেটা, ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং। তাহলে টু ওয়ে ডেটা বাইন্ডিং করতে গেলে কী হবে, আমাকে এটা বলে দিতে হবে যে এটা অ্যাকচুয়ালি একটা মডেল হিসেবে কাজ করবে। সো আমি যখনই এখানে চেঞ্জ করবো যেই মডেল থেকে ডেটাটা আসছে সেটাও আসলে চেঞ্জ হবে। এটা Vue.js-কে এক্সক্লুসিভলি বলে দিতে হবে। কীভাবে বলবো? তখন আমরা ভ্যালু না বলে আমরা বলবো যে ভি মডেল ইকুয়াল টু আগের মতোই আইটেম, আর কিছু না, সব কিছু ঠিক আছে। কিন্তু এখন দেখেন মজাটা কোথায়, এখন যদি আমি এখানে টাইপ করি 1 2 3 দেখেন ওখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু কোনো এক্সট্রা ইভেন্ট লিসেনার অ্যাড করা লাগেনি যে কি প্রেসের মধ্যে আমি এটা ধরি ওখানে ওটা চেঞ্জ করি, নো ইটস নট লাইক দ্যাট। মানে এত সিম্পল যখনই আপনি টু ওয়ে ডেটা বাইন্ডিং ইউজ করবেন, অর্থাৎ এখান থেকে তো ডেটা এখানে ডিসপ্লে হচ্ছেই, পাশাপাশি যখন আমি এখানে চেঞ্জ করছি তখন অটোমেটিক্যালি যে সোর্স যে ডেটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো এই টেকনিকটা ইউজ করে আমরা এই কান্ট্রি ফিল্টারটা করব। মনে আছে যে আমরা এখানে টাইপ করছিলাম যে বি এ, সো এক্স্যাক্টলি দিস ইজ দ্য সেম টেকনিক। আচ্ছা, এবার আমরা কোডে আসি, আমাদের এক্সাম্পলে আসি। আমরা কী করবো? প্রথমে আমাদের একটা কান্ট্রি লিস্ট লাগবে, এবং সেই কান্ট্রি লিস্টটাকে আমরা এখানে এই যে পপুলেট করবো, রাইট? সো এখানে একটা লুপ চালাতে হবে। লুপ চালাতে গেলে আগে আমরা কান্ট্রিগুলোকে পপুলেট করি। আমরা কীভাবে করবো? ধরেন আইটেম এখানে থাকুক, যে আইটেম হচ্ছে একদম ব্ল্যাঙ্ক, এবং কান্ট্রি লিস্টটা বের করার জন্য আমরা এখানে কান্ট্রিজ নামে একটা ব্ল্যাঙ্ক অ্যারে রিটার্ন করি। এই অ্যারেটা আমাদের এখনও পপুলেট হয়নি, আমরা এটা পপুলেট করবো। কোথা থেকে পপুলেট করবো? এই যে গিটহাব প্রজেক্টটা আছে না, এটার মনে আছে আমরা যেখানে কান্ট্রি বাই নেমে ক্লিক করেছিলাম, সো এখানে এসে আমরা যদি রতে ক্লিক করি তাহলে যেই ইউআরএলটাতে আমরা যাবো আমরা সেই ইউআরএলটা কপি করব, এবং সেই ইউআরএলটা আমরা ফেচ করব। এখন ভিউ অ্যাপ বা ভিউ কম্পোনেন্টে অ্যাজাক্স কল প্লেস করার সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে ক্রিয়েটেড নামে একটা হুকে। এটা হচ্ছে অ্যাপটা কেবল তৈরি হয়েছে বা কম্পোনেন্টটা কেবল তৈরি হয়েছে, এখনও মাউন্ট হয়নি। অর্থাৎ আমি এই পর্যায়েও যে কোনো ডেটা টেটা চেঞ্জ করতে পারি, তাহলে ওই চেঞ্জ ডেটা দিয়েই অ্যাপটা শো হবে। সো আমি এখানে জাভাস্ক্রিপ্টের নেটিভ ফেচ API ইউজ করব। কোনটা ফেচ করব? এটা আমি এখানে প্রোটোকল লেস করে দিই এটাকে, ব্যাস। এবার এটা যেহেতু একটা প্রমিস অবজেক্ট, সো আমি এখন কী করব, আমি দেন আমি এই রেসপন্সটাকে আগে রেসপন্স এটাকে আগে জেসন অবজেক্টে
কনভার্ট করি রেসপন্স ডট জেসন। ওকে, আচ্ছা এরপরে কী করবো, এই রেসপন্স ডট জেসনটাকে আমি এখন এই যে কান্ট্রিজের মধ্যে অ্যাসাইন করে দিই, কারণ রেসপন্স ডট জেসনটা এটা দেখতে পাচ্ছি যে পিওর একটা অ্যারে। ওকে, সো আমি এখানে বলে দিই যে দেন ডাটা, এখানে আমি বলে দিই যে দিস ডট কান্ট্রিজ ইকুয়াল টু ডাটা। ব্যাস, আমার কান্ট্রি লিস্টটা পপুলেট হয়ে গেল। এখন আমি আমার প্রজেক্ট ভিউতে আসি। এখনও কিন্তু আমি এখানে লিস্টটা দেখতে পাচ্ছি না, কারণ আমি কিন্তু এখনও লুপ চালাই নাই। সো ভিউজেসে লুপ চালাতে গেলে কী করতে হয়, আপনারা জানেন যে ভি ফর নামে একটা ডিরেক্টিভ আছে, এই যে এটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, গ্রেট। সো আমি এখানে ভি ফর করবো, ভি ফর অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই। সো এখানে আমি কী করবো যে কান্ট্রিজ লিস্টের মধ্যে লুপ চালাবো, যে ফর ইচ, যেরকম আমরা দিই না যে কান্ট্রি ফর ইচ আই ইন সামথিং অ্যারে, এরকম ফর ইচ কান্ট্রি ইন কান্ট্রিজ। ওকে, এবার এখানে আমরা কী দিব, দেখেন ওটা কিন্তু অলরেডি পপুলেট হয়ে গেছে। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে, একটু তার আগে একটা জিনিস দেখাই, এটা কিন্তু প্রতিটা অবজেক্ট হচ্ছে এটা, সো তার মধ্যে কান্ট্রির ভিতরে কান্ট্রি নামের প্রপার্টিতে কিন্তু এই নেমটা আছে। ওকে, সো আমরা এখানে আসি, এবার এখানে আমরা দিয়ে দিই কান্ট্রি ডট কান্ট্রি। ব্যাস, আমার পুরো লিস্ট পপুলেট হয়ে গেল। এখনও কিন্তু এখানে কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ আমার কিন্তু কোনো রকম ফিল্টারিং ফিল্টারিং হচ্ছে না, জাস্ট আমার লিস্ট পপুলেট করা হয়ে গেল। কত সহজ না, আমরা একটা ফেচ করলাম, একটু এটা বড় করি তা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, সো জাস্ট ফেচ করলাম, ফেচ করে আমি এখানে অ্যাসাইন করে দিলাম, আর এখানে অটোমেটিক্যালি লুপে সব কিছু পপুলেট হয়ে গেল। গ্রেট, এখন আমার কাজ হচ্ছে এখানে ফিল্টার করা, রাইট। এখন দেখেন টু এ ডেটা বাইন্ডিংটা কোথায় কাজে আসছে, এটা যখনই আমি চেঞ্জ করছি তখন আসলে এটা কোথায় চেঞ্জ হচ্ছে, আইটেমের ভিতর না। সো আমি এখানে একটা কম্পিউটেড প্রপার্টি ইউজ করব। ওকে, ব্যাস এর মধ্যে আমি লিখব যে ফিল্টার্ড কান্ট্রি, নতুন একটা প্রপার্টি নেই, ফিল্টার্ড কান্ট্রি। এটা যদি আমি এখানে দেই, ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার অরিজিনাল কান্ট্রি লিস্টটাকে রিটার্ন করি, দিস ডট কান্ট্রি কান্ট্রিজ আর কি, কান্ট্রিজ। ব্যাস, এখন দেখেন আমি এই এই প্যারামিটার, এই মানে প্রপার্টিটার মধ্যেও এখানে লুপ চালাতে পারবো, এই যে, কারণ এটা তো একটা কম্পিউটার প্রপার্টি, এই প্রপার্টিটার মধ্যে আমি লুপ চালাতে পারছি, সব কিছু কিন্তু ঠিক আছে। এটা আসলে কী রিটার্ন করছে, এটা রিটার্ন করছে কিন্তু পুরো কান্ট্রি লিস্টটাই। এইখানেই হচ্ছে আমাদের মানে ম্যাজিক পয়েন্ট, এই জায়গাটায় আমরা চেঞ্জ করব। কী চেঞ্জ করব, এই যে এখানে ইউজার যেটা টাইপ করেছে সেটা দিয়ে আমরা এটাকে ফিল্টার করে ফেলব। কীভাবে করব, দেখেন ফিল্টার, ওকে, এবার আমরা এখানে একটা কল ব্যাক দিচ্ছি, যে ডাটা এখানে আমরা কী করব, এই যে কান্ট্রি যেটা আছে না, যে ফিল্টার হচ্ছে কী, এখানে একটা কান্ট্রিগুলো ফিল্টার হচ্ছে তাই না, এই যে কান্ট্রিটা ফিল্টার হচ্ছে, সো ডাটা ডট কান্ট্রি ডট স্টার্টস উইথ, জাভাস্ক্রিপ্টের ES6 সিক্সে এটা নেটিভ একটা স্ট্রিং ফাংশন, যে স্টার্টস উইথ কী দিয়ে স্টার্ট হবে, দিস ডট আইটেম। ওকে, ব্যাস তাহলে কী হলো, যে আমি এই ফিল্টার করলাম কাকে, প্রত্যেকটা কান্ট্রিকে। এবং আমি কীভাবে ফিল্টার করলাম, আমি চেক করলাম যে কান্ট্রিগুলো আসলে এই লেটারটা দিয়ে স্টার্ট হচ্ছে কিনা, অর্থাৎ এখানে আমি যেটা টাইপ করেছি সেটা দিয়ে স্টার্ট হচ্ছে কিনা। সো এখন যদি আমি বি টাইপ করি, দেখেন তাহলে যেগুলো কান্ট্রিজ রিটার্ন, দিস ডট কান্ট্রিজ ডট ফিল্টার, দিস ডট আইটেম, ও হ্যাঁ ঠিক আছে, রাইট, কারণ শুরু হয়েছে কিন্তু বি দিয়ে, বড় হাতের বি দিয়ে। সো এখানে আমাদেরকে আরেকটা কাজ করা লাগবে, দেখেন এখন কিন্তু ফিল্টার কিন্তু হচ্ছে, দেন এই যে, ওকে, এল, আমাদেরকে বড় হাতের ক্যাপিটাল দিয়ে শুরু করতে হচ্ছে, যেহেতু এখানে সবগুলো কান্ট্রি লিস্ট আছে ক্যাপিটাল দিয়ে শুরু, সো এই কারণে আমাদেরকে ঠিক ওইভাবে শুরু করতে হচ্ছে। সো আমরা যেটা করতে পারি, ইচ্ছা করলে এই জায়গাটায় লোয়ার কেস বলে দিতে পারি, ডট টু লোয়ার কেস, এটাও জাভাস্ক্রিপ্টের নেটিভ ফাংশন, এবার স্টার্টস উইথ আমরা বলে দিতে পারি। প্রজেক্ট রিফ্রেশ হয়ে গেল, এবার যদি আমরা টাইপ করি, দেখেন বি, এই যে, কারণ তখন কান্ট্রিগুলো অলরেডি সব লোয়ার কেস হয়ে গেছে, এ, পারফেক্ট না? সো এই জায়গাটাই হচ্ছে একটু বোঝার জায়গা আর কি। কী হলো এখানে, বেসিক্যালি আমরা কান্ট্রিগুলোকে ফিল্টার, একটা কম্পিউটার প্রপার্টি তৈরি করলাম, যেটা কি না অরিজিনাল যে কান্ট্রিজ লিস্ট আছে সেটা থেকে ফিল্টার করছে। কাকে দিয়ে ফিল্টার করছে, ইউজার এখানে যেটা টাইপ করছে সেটা, এই যে দিস ডট আইটেম, টু ওয়ে ডেটা বাইন্ডিং, মনে আছে? সো কোনো ইভেন্ট ইভেন্ট আমাদের এক্সট্রা লেখা লাগে নেই, সব কিছু এখানে ইউজার যেটাই টাইপ করছে সেটাই তো এখানে চলে আসছে। এই জিনিসটা দিয়ে আমরা খুঁজে বের করছি
অ্যারে ফিল্টার আর কি, অ্যারে রিডিউস, অ্যারে ম্যাপ, অ্যারে ফিল্টার আপনার পড়েন নাই, বেসিক জিনিসপত্র। সো যদি না জানা থাকে তাহলে অ্যারে ফিল্টার একটু ওয়েবে সার্চ করে দেখে নেবেন কীভাবে কাজ করে। এখানে যে কোনো একটা ট্রু ডাটা রিটার্ন করতে হয়, যদি ট্রু রিটার্ন হয় তাহলে সেটা রিটেইন করে, আর যদি ফলস রিটার্ন হয় তাহলে সেটা বাদ হয়ে যায়। সো যেসব আইটেমগুলো, ও তো একটা লুপ চালাচ্ছে, একটা ইটারেশন হচ্ছে, তাই না? সো প্রত্যেকটা কান্ট্রির জন্য সে একবার করে এখানে চেক করছে। সো যেই কান্ট্রিটা, কান্ট্রিটার মনে আছে, এই যে কান্ট্রি অবজেক্টের কান্ট্রি, সো যেই কান্ট্রিটা টুল ওয়ার্কেস এবং স্টার্টস উইথ, অর্থাৎ স্টার্টস উইথ এ, ওকে এ, ব্যাস। তাহলে দেখেন এই যেসব কান্ট্রি এ দিয়ে শুরু তাদেরকে আমি বলছি। যদি এখন এল দিই, এরপরে এল, এই যে যারা এল দিয়ে শুরু, এ এল, স্টার্টস উইথ এ এল, আমরা পেয়ে যাচ্ছি, একদম একদম ইজি। সো এই আইটেমটাকে আমরা এখন রিমুভ করে দিই। আর যদি আপনি এই যে মনে করেন আমি যদি কেউ যদি ভুলে এখানে ক্যাপিটাল দিয়ে শুরু করে, যেমন তাহলে যেমন এখানে ফিল্টার হচ্ছে না, সো এখানে কী করবেন, এটাকে এসে টু লোয়ার কেস করে দেবেন, ওকে, ব্যাস। এবার ইউজার যেই কেসেই টাইপ করুক না কেন, আমরা সব দিক দিয়ে পেয়ে যাবো। এলও সে যদি টাইপ করে, কারণ এখানে সব কিছুই লোয়ার কেস, এখন ফিল্টারটা আলটিমেটলি এখানে লোয়ার কেস হয়ে যাচ্ছে, আর কান্ট্রিগুলো তো লোয়ার কেস আমরা করেছি, একদম ইজি না? সো আমরা এই জিনিসটাকে রিটার্ন করে দিই, এই ইয়া করে অফ করে দিই, এই যে এখানে, ব্যাস। এখন আমাদের প্রজেক্ট একদম পারফেক্ট। সো বি এ এন জি বাংলাদেশ আমরা পেয়ে গেছি, কত মজা না? আমি আরেকবার একটু রিক্যাপ করি, আমরা কী করলাম, ফার্স্টে আমরা আইটেমটা তৈরি করলাম এবং এটাকে বলে দিলাম যে ভি মডেল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে হলো কি, এটা টু ওয়ে ডেটা বাইন্ডিং হয়ে গেল, অর্থাৎ ইউজার এখানে যেটাই টাইপ করুক না কেন এটা এই আইটেমের ভিতরে স্টোর হয়ে যাবে, গ্রেট। সো এরপর আমরা কান্ট্রিজ নামে একটা ব্ল্যাঙ্ক অ্যারে পাঠালাম, যেটাকে আমরা পপুলেট করলাম হচ্ছে ক্রিয়েটেড হুকে, ওকে, অর্থাৎ অ্যাপটা যখনই তৈরি হয়েছে, এখনও মাউন্ট হয়নি, সেই সময় আমরা একটা অ্যাজাক্স রিকোয়েস্ট প্লেস করে এখান থেকে রেসপন্স জেসন করে সেই পুরো জেসনটাকে কান্ট্রিজের মধ্যে ফেলে দিলাম। এবার কম্পিউটারের মধ্যে আসলে কী হলো, এখানে যে লুপটা চলছে কম্পিউটার থেকে, সো এই কম্পিউটার প্রপার্টিটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলেই তো আমাদের কাজ হয়ে যাবে। সো এটাকে আমরা এই যে রিটার্ন এখানে আমরা চেক করছি, এটা তো অলরেডি অনেকবার আলোচনা করলাম। তো এই আর কি, একটু বুঝে শুনে যদি আপনি কোড লেখেন ভিউতে দেখবেন যে খুবই খুবই সহজে অনেক অনেক মানে দারুণ দারুণ কাজ করা যায়। এই যে ইন্টারঅ্যাক্টিভিটি একটা আনলেন, কত সহজ না, অল্প কয়েকটা লাইন কোড মাত্র, অথচ কত কিছু এখানে হয়ে যাচ্ছে, অ্যাজাক্স ফেচ হচ্ছে, ফিল্টার হচ্ছে। আপনার মন মাথার মধ্যে প্রথমে দেখে হয়তো ধারণা আসছিল যে বোধহয় যে কোয়েরির অ্যাজাক্সের গেট কল দিতে হবে, তারপর কোনো একটা ইভেন্ট লিসেনার বসাতে হবে, কিন্তু ভিউয়ের টু ওয়ে ডেটা বাইন্ডিং ইউজ করে আমরা কত সহজে পুরো প্রজেক্টটা করে ফেললাম। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। টেক কেয়ার গাইস, বাই বাই।